হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থস ফিজিক্স। তো আজকে আমি তোমাদের পড়াবো এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে এসি বর্তনীর ক্ষমতা বা পাওয়ার ইন এসি সার্কিট, যেটা নিট, জেই এবং বেঙ্গলি মিডিয়ামের 11 বা 12 ক্লাসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তো আজকে যেটা আমি তোমাদের পড়াবো সেটা হচ্ছে পাওয়ার ইন এসি সার্কিট, অর্থাৎ এসি সার্কিটের ক্ষমতা বলতে কি বুঝি আমরা। তাৎক্ষণিক ক্ষমতা বা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, 3 নম্বরে গড় ক্ষমতা বা এভারেজ পাওয়ার, এবং তারপরে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, যেটার বাংলা হচ্ছে সক্রিয় ক্ষমতা, রিয়্যাক্টিভ পাওয়ার মানে হচ্ছে নিষ্ক্রিয় ক্ষমতা, এবং অ্যাপারেন্ট পাওয়ার মানে হচ্ছে আপাত ক্ষমতা। তো এই লাস্টের তিনটে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং একটু কঠিনও আছে। তো এই লাস্টের তিনটে বোঝার জন্য প্রথম যে তিনটে আছে সেই পয়েন্ট তিনটে তোমাদের বুঝতেই হবে। তো কোনোরকম ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর আমি এসি কারেন্টের ক্ষেত্রে আরও একটা ভিডিও আপলোড করেছি, যে কোনো এসি কারেন্টের ক্ষেত্রে বা ভোল্টেজের ক্ষেত্রে আরএমএস ভ্যালু, এভারেজ ভ্যালু বা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু মুখস্থ না রেখে কী করে বের করতে হয়, তো সেটা তোমরা আই বাটনে ক্লিক করলে পরে পেয়ে যাবে অথবা প্লে লিস্ট চেক করলে পরেও পেয়ে যাবে। তো চলো কোনো রকম দেরি না করে আজকের ভিডিওটা শুরু করো। তো দেখো, এখানে 1 নম্বরে আছে ক্ষমতা বা পাওয়ার। অর্থাৎ ক্ষমতা বা পাওয়ার বলতে আমরা কী বুঝি? আমরা সাধারণত বুঝি যে কার্য করার যে রেট তাকে বলা হয় ক্ষমতা বা পাওয়ার, অর্থাৎ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম সেটা হচ্ছে ক্ষমতা বা পাওয়ার, যেটার ইউনিট হচ্ছে ওয়াট। এসি কারেন্টের ক্ষেত্রে বা অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রেও কিন্তু এই ক্ষমতা বা পাওয়ার বলতে একই জিনিস বোঝায়, এবং সেই ক্ষেত্রে যে ইউনিট হয় সেটা কিন্তু ওয়াটই হয়। এবং এই পাওয়ারকে বা এসি কারেন্টের যে পাওয়ারকে সেটা আমরা ডিনোট করি কীভাবে, সেটা আমরা ডিনোট করি পি ইকুয়াল টু ভি আর ইন্টু আই আর ইন্টু কস ফাই। এখানে বলে নিই, এখানে ভি আরটা হচ্ছে আরএমএস ভ্যালু অফ ভোল্টেজ, আই আরটা হচ্ছে আরএমএস ভ্যালু অফ কারেন্ট, এবং ফাই হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। ফেজ অ্যাঙ্গেল বলতে ভি আর এবং আই আর এর মধ্যে অথবা ভি এবং আই এর মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা হলো ফেজ অ্যাঙ্গেল। মনে করি, সরি, এটা হচ্ছে ফাই হবে, এটা যদি ভি হয়, এটা যদি আই হয়, বা এটা যদি ভি আর হয় অথবা এটা যদি আই আর হয়, তবে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, যেটাকে আমরা ডিনোট করছি ফাই দিয়ে। তার মানে এখানে যে পাওয়ারটা হচ্ছে অ্যাকচুয়াল সেটা হচ্ছে ফি ইকুয়াল টু ভি আর আই আই ইন্টু কস ফাই। এই পাওয়ারটাকে আমরা বলছি কি এভারেজ পাওয়ার বা গড় ক্ষমতা। এই পাওয়ারটা কী করে আসলো, কীভাবে আসলো সেটা আমি এর পরবর্তীতে আলোচনা করছি। তো তোমরা পরের পয়েন্টটা দেখতে থাকো। এরপর আমি আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে নোটেশন, মানে কোন কোন ক্ষেত্রে আরএমএস ভ্যালু ব্যবহৃত হয় বা কোন কোন ক্ষেত্রে এভারেজ ভ্যালু ব্যবহৃত হয়, এবং তাদের নোটেশন মানে আমরা সেইগুলোকে কোন কোন চিহ্নের মাধ্যমে বোঝাই সেটা একটু বলে নিই, তাহলে তোমাদের পুরো জিনিসটা সম্পর্কে ক্লিয়ার ধারণা জন্মাবে। একটা হচ্ছে আমরা যদি আরএমএস ভ্যালু লিখি কোনো কিছু, তাহলে পরে আমরা লিখবো কীভাবে, ভি আর অথবা আই আর দিয়ে। এটা হচ্ছে আমার আরএমএস ভ্যালু। ওকে, এখানে আর মানে এই যে ভি সাফিক্সে আর রয়েছে, আই সাফিক্সে আর, তো আর বলতে বোঝাচ্ছে আরএমএস ভ্যালু। এখানে ভি এ এবং আই এ দিয়ে আমি বোঝাচ্ছি কি এভারেজ ভ্যালু, এটা হচ্ছে এভারেজ ভ্যালু। ওকে, এরপরে ভি টি এবং আই টি দিয়ে আমি বোঝাচ্ছি কি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বা তাৎক্ষণিক মান, তো এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বা তাৎক্ষণিক মান। আরেকটা আছে, সেটা হচ্ছে ভি নট এবং আই নট। এই ভি নট বা আই নট দিয়ে আমি বোঝাচ্ছি ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ সর্বোচ্চ মান। কার সর্বোচ্চ মান? ভোল্টেজের এবং কারেন্টের ক্ষেত্রে সর্বোচ্চ মানকে আমি বোঝাচ্ছি ভি নট এবং আই নট দিয়ে। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তো এই চারটে নোটেশন খুব মন দিয়ে দেখে নাও এবং পারলে টুকিয়ে নাও, কারণ পরবর্তীতে আমি যখন পরপর যেগুলো বোঝাচ্ছি বা বোঝাবো সেগুলোর ক্ষেত্রে আমি নোটেশনগুলো কিন্তু ইউজ করবো। তো এর পরের পয়েন্ট হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ক্ষমতা বলতে আমরা কী বুঝি, বা তাৎক্ষণিক ক্ষমতা বলতে। ইনস্ট্যান্টেনিয়াস ক্ষমতা বা তাৎক্ষণিক ক্ষমতা বলতে আমি বুঝি যে এখানে তাৎক্ষণিক ক্ষমতাকে আমি ডিনোট করছি পি টি এর মাধ্যমে, তাহলে আমরা বুঝতে পারবো এটা কী হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। তো পি টি ইকুয়াল টু কী হবে, পি টি ইকুয়াল টু হবে ভি টি ইন্টু আই টি। তো এবার দেখো, এখানে ভি টিকে আমি কী করে লিখছি, এখানে অ্যাকচুয়ালি ভি টি যেটা আছে সেটা হচ্ছে ভি নট ইন্টু সাইন ওমেগা টি। সাধারণত আমরা এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে যেটা ধরবো সেটা হচ্ছে সাইন কার্ভ। কোসাইন কার্ভও হয়, কিন্তু জেনারেলি আমরা ধরি কি সাইন কার্ভ, ঠিক আছে। এবং তাহলে আই টি কী হবে, আই টি ইকুয়াল টু হবে আই নট ইন্টু সাইন ওমেগা টি প্লাস ফাই। আমি আগেই বলেছি যে এই ফাইটা হচ্ছে
ভি এবং আই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বা ফেজ অ্যাঙ্গেল। এখানে লিখে দিই ফাই ইকুয়াল টু হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। ওকে, এই ফাইটা পজিটিভ হবে অর্থাৎ ধনাত্মক হবে না ঋণাত্মক হবে সেটা ডিপেন্ড করছে কিসের ওপরে, সার্কিটের ওপরে। সার্কিট বলতে যে সার্কিটটা ল্যাগিং না লিডিং তার ওপর ডিপেন্ড করছে। যদি সার্কিটটা ল্যাগিং হয় সেই ক্ষেত্রে ফাইটা কী হবে, ফাইটা হবে নেগেটিভ। যদি সার্কিটটা ল্যাগিং হয়, যদি সার্কিটটা ল্যাগিং হয় সেই ক্ষেত্রে এই ল্যাগিং বা লিডিং কী সেটা নিয়ে আমি একটা পরবর্তীতে ভিডিও বানাবো, সেগুলো তোমরা প্লেলিস্ট পরে চেক করলে পরে পেয়ে যাবে। তো ফাই নেগেটিভ হচ্ছে যখন সার্কিটটা ল্যাগিং হয়, এবং ফাই পজিটিভ কখন হয়, ফাই পজিটিভ হয় যখন সার্কিটটা লিডিং হয়, যখন সার্কিটটা লিডিং হয়। ঠিক আছে, তো এখানে ফায়ের যে চিহ্নটা সেটা এখানে তোমরা বসাবে, তাহলে পরে আয়ের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা পেয়ে যাবে। তো এই যে দুটো ভ্যালু বের করলাম, একটা ভিটি আর একটা আইটি, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বা তাৎক্ষণিক মান। তাৎক্ষণিক মান বলতে কোনো একটা মুহূর্তে বা কোনো একটা সময়ে আমরা জানতে চাই যে ভোল্টেজের মান কত বা কারেন্টের মান কত। সেই ক্ষেত্রে আমি টাইমটার মধ্যে আমি ধরলাম যে টি ইকুয়াল টু টি ওয়ান টাইম আমি বের করতে চাই যে ভোল্টেজ কত, সেই ক্ষেত্রে টি এর জায়গায় টি ওয়ান বসাবো, বসালে পরে ভিটি বেরিয়ে যাবে এবং আইটি বেরিয়ে যাবে। এবং এই দুটোর গুণফল হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বা তাৎক্ষণিক ক্ষমতা। তো এরপরে আসা যে পরবর্তীতে সেটা হচ্ছে গড় ক্ষমতা বা এভারেজ পাওয়ার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাকচুয়াল জিনিসটা কী হচ্ছে এখানে, অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে ভিটি মানে আমরা লিখছি যে ভি জিরো সাইন ওমেগা টি ইনটু আইটি মানে আমরা লিখছি আই জিরো সাইন ওমেগা টি প্লাস ফাই। তো এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বা তাৎক্ষণিক ক্ষমতা। তো এরপরে আসা যাক গড় ক্ষমতা বা এভারেজ পাওয়ার। গড় ক্ষমতা বা এভারেজ পাওয়ার বলতে কী বুঝি আমরা, প্রথমে আমি লিখে নিই পিটিকে আমরা কীভাবে লিখছি। পিটিকে আমরা লিখছি ভি জিরো আই জিরো সাইন ওমেগা টি ইনটু সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের মান। আমরা এই ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক ক্ষমতা থেকেই কিন্তু গড় ক্ষমতার মান বের করব। গড় ক্ষমতা বলতে বিষয়টা বোঝাচ্ছে, মনে করা যাক আমার কাছে একটা সার্কিট রয়েছে এবং সার্কিটের ক্ষেত্রে যে ভোল্টেজের কার্ভ সেটা হচ্ছে সাইনোসয়েডিয়াল, তার মানে এরকম ধরনের। তো এটা হচ্ছে ভোল্টেজের কার্ভ, ঠিক আছে, তার মানে সাইন কার্ভ কী হবে, সরি কারেন্টের কার্ভ কী হবে, এরকম সাইনোসয়েডিয়ালই হবে। তো এই ক্ষেত্রে আমরা বের করতে চাই যে একটা টোটাল পিরিয়ডে, টোটাল পিরিয়ড বলতে জিরো থেকে টি টাইম, এই টিটা হচ্ছে মানে ক্যাপিটাল টিটা হচ্ছে একটা পিরিয়ড। তো এই পিরিয়ডের মধ্যে এভারেজ ভ্যালু বা গড় ক্ষমতার মান কত সেটা আমি বের করতে চাই। তো সাধারণত কোনো গড় জিনিস বের করতে গেলে আমরা কী করি, কোনো গড় জিনিস বের করতে গেলে ওপরে থাকে মোট মান আর নিচে থাকে টাইম, নিচে থাকে টাইম, এটা হচ্ছে আমার গড় ভ্যালু। তো এখানে মোট মানটা হচ্ছে এই যে কার্ভটা রয়েছে, এই কার্ভের এরিয়া সবসময় মাথায় রাখবে যখনই কোনো গ্রাফ আঁকা হয়। তো গ্রাফের ক্ষেত্রে মোট মান বলতে আমরা বুঝি, এই এসি কারেন্টের ক্ষেত্রে মোট মান বলতে আমরা বুঝি ওই যে গ্রাফটা রয়েছে বা ওই যে ছবিটা রয়েছে সেই ছবির ক্ষেত্রে যে এরিয়া সেটা হচ্ছে মোট মান। বাই টাইম কি, টাইম হচ্ছে যেই পিরিয়ডের মধ্যে বা যেই সময়ের মধ্যে আমি এভারেজ ভ্যালু বা গড় ক্ষমতার মানটা বের করছি সেই টাইমটুকু। তো এখানে আমি জিরো থেকে টি টাইমের মধ্যে বের করছি, তো সেই ক্ষেত্রে টাইমের জায়গায় কী বসবে, টি, ক্যাপিটাল টি, আর মোট মানের জায়গায় বসবে কি, এরিয়া। ঠিক আছে, তো এবার আসা যাক যে আমরা এই ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার থেকে কী করে এভারেজ পাওয়ারে যাব। তো দেখো এটাকে যদি আমরা পুরো ইকুয়েশনটাকে করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের দাঁড়াবে কত, ভি জিরো বা ভি নট ইন্টু আই নট সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি প্লাস ফাই, তার মানে সাইন ওমেগা টি ইন্টু কস ফাই প্লাস কস ওমেগা টি ইন্টু সাইন ফাই। এরপরে কী করবো, ভি জিরো আই জিরো, দেখো এখানে সাইন ওমেগা টি এই ব্র্যাকেটের মধ্যে ঢুকলে পরে কী হবে, গুণ হয়ে যাবে সব কিছু। তো সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি ইন্টু কস ফাই মানে কী হচ্ছে, এখানে দাঁড়াচ্ছে সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু কস ফাই প্লাস, ওকে, প্লাস কী হচ্ছে ভি নট আই নট সাইন ওমেগাটির সঙ্গে কস ওমেগাটি, তাহলে মানে আমি এখানে কী করছি সাইন ওমেগাটি ইন্টু কস ওমেগাটি ইন্টু সাইন ফাই, এরকম লিখলাম। এরপর কী আসছে, এখানে আবার লিখলাম ভি জিরো আই জিরো সাইন স্কোয়ার ওমেগাটি
ইন্টু কস ফাই প্লাস, এখানে দেখো সাইন ওমেগা টি ইন্টু কস ওমেগা টি, এটাকে আমরা কী করে লিখতে পারি? আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে সাইন টু থিটা ইকুয়াল টু টু সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে পরে দেখো আমরা এইটার থেকে মানে ডান দিকেরটার থেকে বাঁদিকে আসবো, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে টু সাইন থিটা ইন্টু কস থিটা, মানে টু সাইন ওমেগা টি ইন্টু কস ওমেগা টি। এবার দেখো এখানে টুটা নেই, তাহলে টুটা নিয়ে আসতে লাগবে এখানে, তো টু আমি নিয়ে আসলাম এখানে, নিয়ে আসার পর আমি কী করলাম নিচে দুই দিয়ে ভাগ করে দিলাম, তাহলে দুই দুই কেটে গেল, সেই একই থাকলো জিনিসটা। তাহলে পরে এখানে কী হচ্ছে দেখো টু সাইন ওমেগা টি কস ওমেগা টি মানে টু সাইন থিটা ইন্টু কস থিটা, মানে কী হচ্ছে সাইন টু থিটা, মানে এখানে হচ্ছে ভি জিরো আই জিরো সাইন টু ওমেগা টি, এখানে থিটা হচ্ছে ওমেগা টি বাই টু, এখানে বাই টু করি ইন্টু সাইন ফাই ইন্টু সাইন ফাই। তো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো যে আমি কী বের করছি, আমি বের করছি গড় ক্ষমতা বা এভারেজ পাওয়ার। তো গড় ক্ষমতা বা এভারেজ পাওয়ার বলতে আমরা কী বুঝি? আমরা বুঝি যে কোনো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ওই যে গ্রাফটা আছে সেই যে গ্রাফ তার এরিয়া অর্থাৎ টোটাল মান বা মোট মান বাই সময়, অর্থাৎ যে সময়ের মধ্যে আমি গড় মানটা বের করছি। তো আমি গড় মান বের করছি টাইম পিরিয়ড টি এর মধ্যে, তাহলে পরে গড় মানটা কী করে লিখবো? তাহলে সেই ক্ষেত্রে গড় মানটা আমি লিখবো পি এভারেজ ইকুয়াল টু, ভালো করে দেখো পি এভারেজ ইকুয়াল টু জিরো টু টি ইন্টু পি টি ইন্টু ডিটি। তো এটা গেল কি যে পাওয়ার যে রয়েছে অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, সেই ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের যে গ্রাফ রয়েছে তার এরিয়া, পাওয়ারের এরিয়া। আগেরটা ছিল ভোল্টেজ বা কারেন্টের এরিয়া, কিন্তু এক্ষেত্রে যদি আমি পাওয়ারের বের করছি এভারেজ ভ্যালু, তাই এক্ষেত্রে এটা হচ্ছে কি পাওয়ারের এরিয়া বাই টোটাল টাইম। কত টোটাল টাইম? হচ্ছে ক্যাপিটাল টি, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি জিরো টু টি ইন্টু ডিটি। তাহলে পরে এটা কী দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে জিরো টু টি ইন্টু পিটি ইন্টু ডিটি বাই ক্যাপিটাল টি, কারণ ডিটির যদি আমরা ইন্টিগ্রেশন করি জিরো থেকে ক্যাপিটাল টি অবধি, তাহলে পরে সেটা হয় কি টি। তাহলে পরে আমরা পাওয়ারের যে এভারেজ ভ্যালু, সেই এভারেজ ভ্যালুর মানটা যা বুঝতে পারলাম যে এইভাবে আমাদের পাওয়ারের এভারেজ ভ্যালু বের করতে হয়। তো এই এভারেজ ভ্যালুটাতে আমরা এখানে পিটির মান বের করেছিলাম কত? এত। তো এই পিটির ভ্যালুটা যখন আমি এইখানে বসাবো, যখন পিটির ভ্যালুটা আমি এখানে বসাবো এবং যখন ইন্টিগ্রেশন করবো ওপর নিচে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পাওয়ারের যে এভারেজ ভ্যালু বেরোচ্ছে সেটা কী বেরোচ্ছে? দেখো এখানে দুটো টার্ম রয়েছে, একটা হচ্ছে ফার্স্টের টার্ম, একটা হচ্ছে সেকেন্ড টার্ম। তো ফার্স্ট টার্মে কী রয়েছে? সাইন স্কোয়ার ওমেগা টি। সেকেন্ড টার্মে রয়েছে সাইন টু ওমেগা টি। এই ক্ষেত্রে সাইন টু ওমেগা টি এর যদি আমরা এভারেজ বের করি ভ্যালু, তাহলে তার মান দাঁড়াবে কত? জিরো। তাহলে এই ক্ষেত্রে এর মান দাঁড়াবে কত? জিরো। ঠিক আছে, আমরা যদি এর এভারেজ ভ্যালু বের করি অর্থাৎ জিরো থেকে টি টাইমের মধ্যে, এবং এইখানে দেখো আরেকটা টার্ম রয়েছে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার ওমেগা টি। এই সাইন স্কোয়ার ওমেগা টির আমরা যখন এভারেজ ভ্যালু বা গড় মান বের করব, তখন তার মান দাঁড়াবে কত? তখন তার মান দাঁড়াবে হাফ। তাহলে পরে সাইন স্কোয়ার ওমেগা টি এর এভারেজ ভ্যালু দাঁড়াবে হাফ, এবং সাইন টু ওমেগা টি এর এভারেজ ভ্যালু দাঁড়াবে জিরো। এভারেজ ভ্যালু কী করে বের করলাম? এইভাবে করে এভারেজ ভ্যালু বের করলাম। ঠিক আছে, তাহলে পরে পি এভারেজ আমরা কী লিখতে পারি? তার মানে এটা যদি জিরো হয় সেকেন্ড টার্ম, তার মানে এটা টোটালটা জিরো হয়ে গেল। আর ফার্স্টের টার্ম কী থাকলো? ফার্স্টের টার্ম থাকলো হচ্ছে ভি জিরো ইন্টু আই জিরো বাই টু, যেহেতু সাইন স্কোয়ার ওমেগা টি ওয়ান বাই টু, তার মানে বাই টু ইন্টু কস ফাই। এখানে দেখো কস ফাই বা এখানে সাইন ফাই, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এটা ডিপেন্ড করছে ফাইয়ের ওপরে বা ফেজ অ্যাঙ্গেলের মধ্যে, তো কস ফাই চেঞ্জ হবে না। তার মানে অ্যাকচুয়াল যে এভারেজ ভ্যালু বেরোচ্ছে সেটা কী বেরোচ্ছে? সেটা বেরোচ্ছে ভি ভি নট আই নট ইন্টু কস ফাই বাই টু। এবার দেখো আমরা এই এভারেজ ভ্যালুটাকে কী করে লিখি, দেখো এখানে বেরোচ্ছে ভি জিরো আই জিরো বাই টু ইন্টু কস ফাই। ওকে, তাহলে পর আমরা এটাই লিখতে পারি ভি জিরো বাই রুট টু ইন্টু আই জিরো বাই রুট টু। দেখো রুট টু ইন্টু রুট টু ইকুয়াল টু হচ্ছে টু, তার মানে এটাকে আমরা ভেঙে লিখতেই পারি ভি জিরো বাই রুট টু ইন্টু আই জিরো বাই রুট টু ইন্টু কস ফাই। ওকে, তো এখানে দেখো এই যে ভি নট বাই রুট টু, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভি আর, মানে ভোল্টেজের আর এম এস ভ্যালু। আমরা জানি যে ভোল্টেজের যে আর এম এস ভ্যালু হয় সেটা কী হয়? ভি নট বাই রুট টু হয়, এবং কারেন্টের যে আর এম এস ভ্যালু হয় সেটা কী হয়? আই নট বাই রুট টু, মানে ম্যাক্সিমাম ভ্যালু বাই রুট টু। তো এক্ষেত্রে তাই হচ্ছে, এটা ভি আর এম এস, এটা হচ্ছে আই আর এম এস ইন্টু
কস ফাই। তার মানে এভারেজ ভ্যালু বা এভারেজ পাওয়ার বা গড় ক্ষমতার যে মান সেটা কী হচ্ছে, ভি আর আই আর কস ফাই। এটাই কিন্তু আমি একদম ফার্স্টে দেখিয়েছিলাম। তো এটাই হচ্ছে গড় ক্ষমতার মান। দেখো অ্যাক্টিভ পাওয়ার বা সক্রিয় ক্ষমতা বলতে কি বুঝি আমরা, তো এটা আমি একটা উদাহরণের সাহায্যে বোঝাবো। তোমরা প্রথমে তিনটে বুঝে নাও, তারপর আমি উদাহরণের সাহায্যে এগুলো বোঝাচ্ছি। তো অ্যাক্টিভ পাওয়ার জিনিসটা কি, দেখো অ্যাকচুয়ালি আমরা অ্যাক্টিভ পাওয়ারকে কী করে বোঝাই, অ্যাক্টিভ পাওয়ারকে আমরা বোঝাই, এটাকে আমরা লিখলাম পিএ দিয়ে, ঠিক আছে। এখানে এভারেজ নয়, এটা একটা পিএ মানে অ্যাক্টিভ পাওয়ার। তো পিএ ইকুয়াল টু কী হয়, পিএ ইকুয়াল টু হয় আই আর ভি আর ইন্টু আই আর ইন্টু কস ফাই। মানে আমরা যে এভারেজ ভ্যালু বের করেছিলাম বা যে গড় ক্ষমতা বের করেছিলাম সেটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যাক্টিভ পাওয়ার বা সক্রিয় ক্ষমতা। এই অ্যাক্টিভ পাওয়ার জিনিসটা কি সেটা আমি বোঝাচ্ছি পরে। প্রথমে বলে নিই যে এইগুলোকে আমরা কীভাবে লিখছি। তো এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার বা সক্রিয় ক্ষমতা। তো এরপরে আসছে রিয়্যাক্টিভ পাওয়ার। বা নিষ্ক্রিয় ক্ষমতা। তো দেখো রিয়্যাক্টিভ পাওয়ার বা নিষ্ক্রিয় ক্ষমতা বলতে আমরা বুঝি, এখানে লিখছি আমি এখানে পি আর দিয়ে, ওকে। এখানে আর মিনস রিয়্যাক্টিভ পাওয়ার, তো আর এখানে লিখছি ভি আর ইন্টু আই আর ইন্টু সাইন ফাই ইন্টু সাইন ফাই। এটা হচ্ছে রিয়্যাক্টিভ পাওয়ার। তো এরপরে যেটা আসছে লাস্টে সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। আপাত ক্ষমতা। তো দেখো অ্যাপারেন্ট পাওয়ার এখানে পি ক্যাপিটাল এ দিয়ে লিখলাম, যেহেতু এখানে স্মল এ দিয়েছি তাই এখানে ক্যাপিটাল এ দিয়ে লিখলাম। এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বা আপাত ক্ষমতা। তো এটা হচ্ছে ভি আর ইন্টু আই আর। তো এটা দেখো অ্যাক্টিভ পাওয়ার মানে হচ্ছে ভি আর আই আর কস ফাই। মানে অ্যাক্টিভ পাওয়ার আর এভারেজ পাওয়ার দুটো এক জিনিস। এবং তারপরে আসছে রিয়াক্টিভ পাওয়ার বা নিষ্ক্রিয় ক্ষমতা, যেটাকে আমি বোঝাচ্ছি ভি আর ইন্টু আই আর ইন্টু সাইন ফাইয়ের মাধ্যমে। আর অ্যাপারেন্ট পাওয়ার বা আপাত ক্ষমতা হচ্ছে ভি আর ইন্টু আই আর, এখানে কোনো সাইন বা কস নেই। কিন্তু এই তিনটের মধ্যে প্রথমে সম্পর্ক বলে নিই, এই তিনটের মধ্যে সম্পর্ক হচ্ছে অ্যাকচুয়ালি পি অ্যাপারেন্ট ইকুয়াল টু কী হয়, ইকুয়াল টু হয় পি অ্যাক্টিভ দা স্কোয়ার প্লাস পি রিয়্যাক্টিভ দা স্কোয়ার। ওকে, তোমরা এটা ক্যালকুলেট করলে পরে এখানে মানগুলো বসিয়ে পড়ে বসালে পরে দেখতে পাবে যে এই বাঁদিকের টার্ম আর ডান দিকের টার্ম হচ্ছে সেম। তার মানে পি অ্যাক্টিভ অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়াল টু অ্যাক্টিভ পাওয়ারের স্কোয়ার প্লাস রিঅ্যাক্টিভ পাওয়ারে। আচ্ছা এই এক্সাম্পলের ক্ষেত্রে বলছি, মনে করো এখানে একটা গ্লাস রয়েছে। তো এই গ্লাসের মধ্যে আমি কোনো স্প্রাইট ঢাললাম, স্প্রাইট বা থামস আপ বা কোকা কোলা ঢাললাম। তো সেই ক্ষেত্রে দেখবে যে এত পর্যন্ত জল থাকবে, মানে এত পর্যন্ত লিকুইডটা অ্যাকচুয়ালি থাকবে, আর তার উপরে কী থাকবে, ফেনা। তার উপরে ফেনা মতন থাকবে, ঠিক আছে। তাহলে নিচেরটা হচ্ছে অ্যাকচুয়াল লিকুইড আর ওপরেরটা হচ্ছে ফেনা। তাহলে পরে এই যে টোটাল জিনিসটা আছে, এই টোটাল গ্লাসের মধ্যে যতখানি ভরলো, মানে এই লিকুইড নিচের তরল আর ওপরের ফেনা, এই দুটো সহ যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বা আপাত ক্ষমতা। তার মানে টোটালটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বা আপাত ক্ষমতা। আপাত মানে বলি, আপাত মানে হচ্ছে তোমার মনে হচ্ছে দেখে যে এতটা রয়েছে, কিন্তু এর মধ্যে কিছু জিনিস আছে যেটা অ্যাক্টিভ আর কিছু জিনিস আছে যেটা রিঅ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ অংশটুকু কোনটা, অ্যাক্টিভ অংশটুকু হচ্ছে যেই তরলটা আমরা খাবো সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। তার মানে নিচের যে লিকুইডটা, মানে ফেনার নিচ থেকে যে লিকুইডটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, আর ওপরে যেটা রয়েছে যে ফেনাটা রয়েছে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এটা আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। এখানে দেখো অ্যাক্টিভ পাওয়ার মানে যেটা অ্যাকচুয়াল আছে, মানে যেই তরলটুকু বা যেই লিকুইডটুকু আমরা খাবো সেটা হচ্ছে এই অ্যাক্টিভ পাওয়ারের মধ্যে পড়লো। তো নিচের তরলটা হচ্ছে সেটা অ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ বলতে এখানে ফেনা হচ্ছে ঠিকই, কিন্তু ফেনা তো আমরা খাবো না। তার মানে ফেনা এই লিকুইড থেকেই উৎপন্ন হলো, আবার লিকুইডে চলে গেল। তার মানে এইটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার বা নিষ্ক্রিয় ক্ষমতা। মানে এই নিষ্ক্রিয় ক্ষমতা বা রিঅ্যাক্টিভ পাওয়ার বলতে আমরা বুঝি যে কোনো একটা সার্কিট কোনো সোর্স থেকে
পাওয়ার নিল, আবার সোর্সে ফেরত দিয়ে দিল। তো এখানে সোর্সটা হচ্ছে সেই লিকুইড, তো লিকুইড থেকে ফ্যানাটা উৎপন্ন হলো, উৎপন্ন হওয়ার পর আবার ফ্যানাটা লিকুইডেই নষ্ট হয়ে গেল। তো এখানে এটা হচ্ছে রিয়্যাক্টিভ পাওয়ার, আর টোটালটা মিলিয়ে সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট মানে হচ্ছে আপাত, মানে আমার আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে টোটালটাই রয়েছে লিকুইড, কিন্তু লিকুইড রয়েছে কিন্তু এতটুকু অংশে, মানে যেটাকে আমরা অ্যাক্টিভ পাওয়ার বলছি, আর ফ্যানে রয়েছে কোথায়, রিয়্যাক্টিভ পাওয়ারের জায়গায়। তো এটা গেল উদাহরণের সাহায্যে বোঝানো। তো এরপরে আমি আর সার্কিটের ক্ষেত্রে কী হয়, বা আর এল সার্কিটের ক্ষেত্রে কী হয় পাওয়ার, বা আর সি সার্কিট বা আর এল সি সার্কিটের ক্ষেত্রে কী হয়, বা শুধু এল শুধু সি এ ধরনের সার্কিটের ক্ষেত্রে পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার, রিয়্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার কী হয় সেটা বোঝাবো, সেটার জন্য একটা ভিডিও তৈরি করব। তো সেগুলো তোমরা পরে আই বাটনে ক্লিক করলে পরে পেয়ে যাবে, এবং প্লে লিস্ট চেক করলে পরেও পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটি প্রেস করে রাখো সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। Thank you.